আসসালামু আলাইকুম আমি তাসলিমি মিলন বৌড়া থেকে আপনাদের সাথে আজকে প্রচুর লতি দিয়ে কই মাছ রান্না করব কচুর লতি কিন্তু পরিষ্কার করতে অনেকেই ভয় পান একটু চেষ্টা করলে কিন্তু এটা করা যায় এটা খেতে খুব মজা এবং স্বাস্থ্যের পক্ষেও ভালো এবং খাবারে খুব রুচি নিয়ে আসে তার জন্যে প্রথমে কিছুটা সাদা তেলের উপর কালো জিরা ফরং দিয়ে এখানে আমি কিছুটা কই মাছ আগে থেকে হলুদ লবণ দিয়ে মেখে রেস্টে রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে একটু ভাজা ভাজা করব। মানে মাছের কাঁচা গন্ধটা তো পর্যন্ত এটা এইভাবে একটু এপিট ভেজে নেব তারপর এখানে এক এক করে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা জিরাধানা গুঁড়া হলুদের গুঁড়া লবণ শুকনো মরিচের গুঁড়া সবগুলো উপকরণ একসাথে দিয়ে মাছটা একটু মিডিয়াম আছে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলায় তেল না বের হয় কচুর রান্না করতে কিন্তু বেশি পানির প্রয়োজন হয় না মাছের সাথে অল্প একটু হাত মাখা পানি দিয়ে কষিয়ে কিন্তু কচুরলতি এমনিতেই রান্না করা যায় আর কচুরলতি দিয়ে ইলিশ মাছ খেতে দারুণ লাগে কিন্তু এই কই মাছ দিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগে একবার করে খাবেন কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না তো এদিকে আমার মাছগুলো কষা হয়ে গেছে আর কতুল লতিগুলো আমি যে পরিষ্কার করে রেখেছি সেটা এখন এর মধ্যে ছেড়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে একটু কষিয়ে যখন গায়ে গায়ে মশলা সব এক জায়গায় হয়ে যাবে তখন কিন্তু এটা নামিয়ে নিলেই হয়ে যাবে মজাদার সুন্দর একটা কচুর লতির তরকারি আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাজে দিবে কড়ি খাবেন কেমন লাগলো জানাবেন এই তো হয়ে গেল ঠিক এরকম যখন একটু রস রস লাগবে তখন এটা নামিয়ে নিলেই মজাদার একটা তরকারি রেসিপি হয়ে যাবে তো আজকে এখানেই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো এরকম সাধারণ রেসিপি নিয়ে ততদিনে আল্লাহ হাফেজ